व्हील ऑफ टेल्स कंटेम्पोरारीते आज डॉक्टर अनिरुद्ध देवर कहनी कैन अवलम्बने फ्लोर सिक्स गल्पे परिचालना प्रोडक्शन और साउंड डिजाइन आमी शीर्षेंदु भौमिक गल्पर पोस्टर डिजाइन अभिव्रत सरकार डॉक्टर अनिरुद्ध देव पेशाय मनोचिकित्सक नेशाय साहित्यिक चिकित्सार पाशापाशी समान ताले करे चलेछेन तार साहित्य रचना दैनन्दिन जीवने तिनी निरामय करेन मानुषेर मनेर अनाचे कानाचे लुकिये थाका समस्या और साहित्येर जगते करेन अतिलौकिकेर अन्वेषण तार आजकेर गल्पटी आमरा नियेछि अनुषा प्रकाशनी थेके प्रकाशित निराकार এই বইটি থেকে। অডিও স্টোরির স্বার্থে আমরা কিছু অংশে গল্পের ভাষা সামান্য পরিবর্তন করেছি এবং গল্পের একেবারে শেষ অংশটুকু সংযোজন করেছি। ওই শেষ অংশটি লিখেছে স্বাগতা। শুনতে থাকুন আমাদের আজকের কাহিনী ফ্লোর সিক্স। হাতের বইটা নামিয়ে রেখে মিহির গুপ্ত দেওয়ালের ঘড়ির দিকে তাকালেন। পৌনে একটা। ঘরে একটাই রিডিং ল্যাম্পের আলো। তিনি এবার সেটা নিভিয়ে দিলেন। বাইরে ঝিমঝিমে অন্ধকার। শহর হলে যে আলোটুকু দেখা যেত এখানে সেটা নেই। আকাশ কালো। চেয়ার ছেড়ে জানালার সামনে এসে দাঁড়ালেন তিনি। 15 তলার ফ্ল্যাটের বন্ধ জানালার কাছের বাইরে দৃষ্টি আটকানোর কিছুই নেই। নিচে অন্ধকারাচ্ছন্ন বাড়ির চৌহদ্দি দেখা যাচ্ছে। পাঁচিলের গা ঘেঁষে পার্কিংয়ে দাঁড়ানো গাড়িগুলো কেমন যেন খেলনা খেলনা। অনেক দূরে শহরের আলো, ওদিকে আকাশটা উজ্জ্বল। শহরের উপকণ্ঠে নতুন শহরতলিতে এখনো মানুষের ভিড় হয়নি। কিছু দূরে মেইন রাস্তাটা দেখা যাচ্ছে, মালার মতো সোডিয়াম ভেপার ল্যাম্পের আলো সারি। এই আবাসনটা সেই রাস্তা থেকেও অনেকটাই ভেতরে। মেইন রাস্তা থেকে আবাসন অবধি আসার রাস্তার আলো এখনো লাগানো হয়নি। অন্ধকারে 15 তলা থেকে দেখাই যায় না। আকাশে তারা ভর্তি। এত বছরের শহরবাসের পর মিহিরের বেশ ভালোই লাগে। গ্রামের কথা মনে পড়ে, ছোটবেলায় নদীর ধারে বসে সেই তারা চেনা। বসার ঘর থেকে নরম একটা ঢং শব্দ জানিয়ে দিল রাত এখন একটা। একটা আধ খাওয়া চাঁদ পূবের আকাশে উকি দিচ্ছে। কাল ছুটি, এখন অখণ্ড ছুটি। রিটায়ার্ড মানুষের ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই, তবু আর জেগে করবেনই বা কি। জানালা থেকে সরে গিয়ে তিনি বিছানায় শুলেন। শোয়া মাত্রই ঘুম। ঘুমটা কি টেলিফোনের শব্দে ভেঙেছিল নাকি শম্পা ডাকার পরেই? চোখ খুলেই দেখলেন শম্পা দাঁড়িয়ে আছে হ্যান্ডসেট হাতে। এত রাতে ফোন, তাও আবার ল্যান্ডলাইনে। শম্পা যখন হ্যান্ডসেটটা বাড়িয়ে দিয়ে বলল পিসি, তখন আর বুঝতে কোনো অসুবিধে হলো না। পিসি ছাড়া আজকের যুগে ল্যান্ডলাইনে আর কেউ ওদের ফোন করে না। পিসি, অজান্তেই চোখ চলে গেল ঘড়ির দিকে। শম্পা ঘরের আলো জ্বালিয়েছে। রাত 2:10। এখন প্রায় ছো মেরে ফোনটা নিয়ে নিলেন মিহির। বললেন, পিসি? ওপারে পিসির গলা উদ্বেগে ভরা। মিহির, তোর পিসে মশায়ের শরীরটা না ঠিক ভালো দেখছে না বাবা, বলছে বুকে চাপ লাগছে, কি করি বলতো এত রাতে? পিসি, তুমি লাইনটা রাখো, আমি ডক্টর সেনকে ফোন করছি, তারপরে তোমাকে জানাচ্ছি।
ডক্টর সেন পিসি পিসে মশাইয়ের অনেক দিনের ডাক্তার। ল্যান্ডলাইন কেটে দিয়ে টেবিলের দিকে তাকালেন মিহির। শম্পার হাতে মোবাইল, সে বলল, আমি ডক্টর সেনকে ফোন করছি, তুমি প্যান্টটা পরে নাও তাড়াতাড়ি, যেতে হবে তো। কথাটা ঠিক। মিহির ঘর থেকে বেরিয়ে গেলেন। এই ঘরটা ওর শোবার ঘর, ওদিকে মাস্টার বেডরুমটা শম্পার। কবে থেকে এই আলাদা শোবার বন্দোবস্ত মিহিরের মনে নেই। কেনই বা, শুধুই কি মিহিরের দেরি করে শোবার অভ্যেস তৈরি হয়েছিল বলে? মাঝের ঘরটা অগোছালো, সৌভিক যাবার পর থেকে আর এটা ঘরে রাখার পায়নি, এখন প্রধানত মিহিরেরই জিনিসপত্রে অগোছালো। কি ভেবে সন্ধের পড়ে থাকা জিন্সটা তুলে নিয়ে মিহির পায়জামার ওপরেই পরে নিলেন। তারপরে ফতুয়াটা খুলে বিছানার ওপর ফেলে বিকেলের টি শার্টটাই আবার মাথার ওপর গলিয়ে নিলেন। তিনি যখন ঘরে ফিরে এলেন তখন শম্পা মোবাইলটা টেবিলে নামিয়ে রাখছে আবার। সে বলল, ডক্টর সেন বললেন হাসপাতালের অ্যাম্বুলেন্সই পাঠাচ্ছেন, আমরা যেন সোজা হাসপাতালেই যাই, পিসির বাড়ি তাহলে আর যেতে হবে না। কোন হাসপাতাল? শম্পা বলল, কেন, ডক্টর সেনের হাসপাতাল। ও বলেই হাত দিয়ে মুখ ঢাকল। ডক্টর সেন যে হাসপাতালে কাজ করতেন, বছরখানেক আগে একটা ভয়ানক অ্যাক্সিডেন্টের পর সরকার সেই হাসপাতাল বন্ধ করে দিয়েছে। ওদেরই দু চারটে আরও শাখা প্রশাখা শহরের এদিক ওদিক চালু আছে, তার মধ্যে কোনটায় যাবেন পিসে মশাই? শম্পা বলল, আমিও আসছি, রাস্তায় জেনে নেওয়া যাবে কোন হাসপাতালটা। কিছু বলার আগেই শম্পা চট করে নিজের ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। মিহির কিছুক্ষণ তাকিয়ে থেকে বাইরের ঘরে গিয়ে কাঠের দেরাজের দরজা টেনে নিজের জুতো জোড়া বার করলেন। কবে থেকে দরজা বন্ধ করে জামা বদলায় শম্পা? মিহির জানেন না। গাড়িতে বসেই আবার ফোন করল শম্পা। লাইনটা কেটে শম্পা বলল, ওই হাসপাতালে আবার চালু হয়েছে তো, তুমি জানতে? জানতেন না মিহির। বললেন, কবে? বলছে কয়েকদিন, এখনো নাকি লোকই, মিডিয়াও কিছু জানে না বলছে। ভাগ্যিস ডক্টর সিং ছিলেন, ডাক্তার নিজেই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন, মাঝরাতের পর হাসপাতালে নিজেই আসছেন, এমনটা তো বেশি শুনি না। বাবাকে খুব শ্রদ্ধা করতেন ডক্টর সেন। আবাসনের বাইরের রাস্তাটা ঘুটঘুটে অন্ধকার, গাড়ির হেডলাইটে একটা যেন আলোর পুকুর তৈরি হয়েছে, তারই মধ্যে সাঁতরে চলেছে গাড়ি। রাস্তার অবস্থাও ভালো নয়, আশেপাশের বড় বড় মাল্টি স্টোরির বাড়ি তৈরির জন্য মস্ত মস্ত ট্রাক আর ভারী মালবাহী গাড়ির ভিড়, বড় বড় গর্ত। খানিকটা গিয়ে নতুন পিচ ফেলা রাস্তা আছে অন্ধকারের মধ্যেই, সেই পর্যন্ত পৌঁছে গাড়ির স্পিড বাড়ালেন মিহির। শম্পা বলল, বড় রাস্তায় পৌঁছে স্পিড দিলে হতো না, এখানে হঠাৎ সামনে কেউ এসে পড়লে দেখতে পাবে না তো। মিহির হেসে বললেন, রাস্তার দুদিকে মানুষ কই যে কেউ আসবে? জোরে চালিয়ে বড় আলোকিত রাস্তার মোড় অবধি আসতে বেশি দেরি হল না। বড় রাস্তায় উঠে গাড়ির গতি আরো বাড়ালেন মিহির। ইসিজি, ইকো ইত্যাদি পরীক্ষায় তেমন কিছুই নেই, তবু বয়সের কথা ভেবে ডক্টর সেন পিসেমশাইকে ইন্টেনসিভ কেয়ারেই ভর্তি নিলেন। ভর্তি পর্ব শেষ করে রাত 3:30 সময় আইটিইউ থেকে ক্যাশ কাউন্টারে এসে মিহির দেখলেন প্রায় 5-6 জনের লাইন। কাউন্টারের সামনে ওয়েটিং রুমে পিসির সঙ্গে শম্পা বসে আছে। হাত তুলে ওদের নিশ্চিন্ত করে মিহির এগিয়ে গেলেন বাইরের গেটের দারোয়ানের দিকে। টয়লেট কোন দিকে? দারোয়ান হাত তুললো
একটা অন্ধকার অলিন্দের দিকে। ওই দিকে স্যার, রাতে এই ফ্লোরের টয়লেটটা বন্ধ থাকে, ওখানে গিয়ে দেখবেন ডান দিকে সিঁড়ি আছে, নেমে গিয়ে আবার ডান দিকের করিডোরের শেষেই টয়লেট, আলো জ্বলছে দেখতে পাবেন, সামনেই পড়বে। মিহির প্রায় দৌড়ে আধো অন্ধকার সিঁড়ি দিয়ে নামলেন, পেট ফেটে যাচ্ছে। ডান দিকে মোড় ঘুরেই থমকে দাঁড়ালেন, ঘন অন্ধকার। দূরে প্রায় 200 মিটার মতো দূরে আবছা নিয়ন আলো। মিহির একসময় স্কুল কলেজে 100-200 মিটার দৌড়েছেন, দূরত্বের আন্দাজ তার আছে, কিন্তু আলো নেই কেন, এ কিরকম অব্যবস্থা। কিন্তু ভাবার সময় নেই, হাতের কাছে টয়লেট আছে শুনে যতটুকু সংযম ছিল সেও প্রায় মিলিয়ে গেছে। প্রায় দৌড়েই অন্ধকার জায়গাটা তিনি পেরিয়ে গেলেন, বুঝলেন খুব অন্ধকার না, আউটডোরের ওয়েটিং রুম জাতীয় কিছু। বাদিকে সারি সারি বসার জায়গা, তার ওপারে কাঁচের জানালার বাইরে অস্পষ্ট রাস্তার আলো। অন্ধকারে জায়গাটা পেরিয়ে প্রথম দরজায় লেখা লেডিস, সেই দরজার বাঁ দিকে জেন্টস লেখা দরজাটা ঠেলে খোলার সময় তিনি লক্ষ্য করলেন লেডিস টয়লেটের দরজায় হুড়কোয়ে একটা তালা আটা। মনে হলো রাতে বোধহয় হাসপাতালে কোনো মহিলা কর্মচারী এই অংশে কাজ করেন না, তাই হয়তো। আচ্ছা, বাইরে থেকে যারা আসবে যেমন শম্পা বা পিসি, তাঁরা যদি কেউ যেতে চান তখন কে চাবি নিয়ে আসবে? যাকে বাবা, বাজে চিন্তার সময় নেই। টয়লেটের ডান দিকের দেওয়ালে সারি সারি মেল ইউরিনাল, প্রথমটার সামনে দাঁড়িয়েই প্যান্টের জিপ খুলে একবার থমকালেন মিহির। ওহো, তিনি তো পায়জামার ওপর প্যান্ট পরেছেন, আবার দড়ি খুলতে হবে না, এই আরেক সমস্যা। বেল্ট জিন্সের বোতাম একটু সাবধানে নামিয়ে এই মাটিতে আবার থ্যাপ করে না পড়ে, আবার পায়জামার দড়ি, বাবা গিট পড়িস না, বাবা গিট পড়িস না। হঠাৎ হুড়হুড় শব্দে কে যেন ফ্লাশ টানল, চমকে মুখ তুললেন মিহির। শব্দটা আসছে সামনে থেকে, সামনে দেওয়াল, আর এই দেওয়ালের উপারে লেডিস টয়লেট, কিন্তু তার দরজা তো বাইরে থেকে তালা দেওয়া। মিহির তো একটু আগে দেখলেন, এরই মধ্যে কেউ তালা খুলে ঢুকেছে। যাকে ভাবা সময় নেই, যাক বাবা, পায়জামার দড়ির গিটটা খুলেছে। দীর্ঘ শ্বাস ফেলে মিহির চোখ বন্ধ করলেন, হয়তো শব্দটা পেছন দিকের কোনো কমোড ফ্লাশ করার ফলে এসছে, হয়তো সামনের দেওয়ালের ওপার থেকে নয়। প্রস্রাবরত অবস্থাতেই একবার মাথা ঘুরিয়ে দেখলেন মিহির, না, পিছনের দিকের সবকটা দরজাই তো খোলা, আর এর মধ্যে কেউ এত নিঃশব্দে বেরিয়ে গিয়ে তো থাকতে পারে না। না, শব্দটা দেওয়ালের ওপার থেকেই শুনেছেন তিনি। পায়জামার দড়ি বেঁধে প্যান্ট পরে বেল্ট লাগিয়ে বেরোতে বেরোতে বেশ খানিকটা সময় লাগলো। বাইরে বেরিয়ে মিহির আবার তাকালেন লেডিস টয়লেটের দরজার দিকে, না, দরজা তো এখনো বন্ধ, আগের মতোই হুড়কো দেওয়া, তালা বন্ধ। এমন সময় আবার সেই বন্ধ দরজার ওপার থেকে ফ্লাশ টানার শব্দ হল। হঠাৎ একটা অজানা আশঙ্কায় মিহিরের বুকটা যেন কেঁপে উঠল। দ্রুত পায়ে তিনি এগোলেন ওপর তলায় ক্যাশ কাউন্টারের দিকে। 4-5 পা যাবার পরেই বাথরুমের সামনে মৃদু নিয়ন আলোর এলাকা ছেড়ে চলে এলেন অন্ধকার আউটডোরে। বাদিকে দেওয়াল, ডান দিকে বসার জায়গা। মিহিরের জুতোর খটখট শব্দ দেওয়াল থেকে প্রতিধ্বনিত হচ্ছে। হ্যাঁ, হঠাৎ মিহিরের ঘাড়ের রোমগুলো যেন খাড়া হয়ে উঠল। মিহিরের পায়ে তো কেটস জাতীয় স্নিকার, কনভার্স, সেই জুতোতে মার্বেলে তো বড় জোর কিচকিচ শব্দ হবে, এরকম
খটখট বুটের শব্দ তো নয়, এটা তো তার জুতোর শব্দ নয়। মিহিরের পেছনে আরো কেউ একজন আসছে। মিহিরের সর্বাঙ্গ ছেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে গেল। এসির ঠান্ডা হাওয়া সত্ত্বেও ঘামে ভিজে উঠল কপাল, গাল, পিঠ। পিছনে না তাকিয়ে মিহির দৌড়লেন। রেলিং ধরে হাতের এক হ্যাচকায় শরীরটা টেনে তুললেন সিঁড়ি দিয়ে। তিনটে করে সিঁড়ি একবারে টপকে উঠে এলেন ওপরের তলায়। ওয়েটিং রুমে এখনো বসে আছে শম্পা পিসি, গেটে দারোয়ান। কেউ এদিকে তাকিয়ে নেই। অন্ধকার থেকে বেরিয়ে ওয়েটিং রুমে ঢুকে মিহির পেছন দিকে তাকিয়ে দেখতে খানিকটা সাহস পেলেন। না, কেউ তো নেই। হাঁটার গতি কমিয়ে স্বাভাবিক ছন্দে এসে তিনি দাঁড়ালেন ক্যাশ কাউন্টারের লাইনে। বুকের হাঁপড়টা খানিক কমেছে। ষাটের ওপর বয়স হলেও মিহির নিয়মিত মর্নিং ওয়াক করেন, তারপরে বাড়ি এসে ওয়াকারে জগিং। যত্নে শরীর। এখনো তিনজন তার সামনে। সবে কদিন হলো হাসপাতাল খুলেছে, কোনো পাবলিসিটি নেই, তাতেই ভোর চারটের সময় এত ভিড়। জিন্সের পিছনের পকেটে হাত দিয়ে মানি ব্যাগ টেনে বার করলেন মিহির। আচ্ছা, কোন ক্রেডিট কার্ডটা দেবেন, কোনটাতে যথেষ্ট টাকা আছে? এমন সময় মিহির আবার চমকালেন। তার পাশে একটা লোক কখন এসে দাঁড়ালো? মুখ তুলে তাকিয়ে তিনি দেখলেন আবলুশ কাঠের মতো কালো একটা লোক ওর থেকে এক হাত দূরে দাঁড়িয়ে একদৃষ্টে ওর দিকেই চেয়ে রয়েছে। মিহিরের উচ্চতা 6'2", লোকটা মিহিরের চেয়েও প্রায় 8-9 ইঞ্চি বা তারও বেশি লম্বা। হঠাৎ মিহিরের মনটা অস্বস্তিতে ভরে গেল। তিনি দেখলেন লাইনে ওর আগের তিনজন, গেটের দারোয়ান, পিসি সকলে অন্যদিকে তাকিয়ে, শুধু শম্পাই ওর দিকে তাকিয়ে রয়েছে। শম্পার দৃষ্টি অবশ্য মিহিরের দিকে না, মিহিরের কাঁধের ওপর দিয়ে। আবারও কালো লোকটার দিকে তাকালেন মিহির। লোকটা এবার ওর দিক থেকে চোখ সরিয়ে শম্পার দিকে তাকালো। তারপর লোকটা হেঁটে ওয়েটিং রুম পেরিয়ে দারোয়ানের পাশ দিয়ে বাইরের দরজা দিয়ে বেরিয়ে গেল। কি মনে হতেই মিহির দ্রুত পায়ে লোকটার পেছনে গেলেন। আপনার পেমেন্ট হয়ে গেছে স্যার? দারোয়ানের গলা নম্র, কিন্তু তাতে কি কোনো অভিযোগের সুর? মিহির বললেন, না, এখনো দুজন আমার আগে আছেন। আচ্ছা, ওই যে লোকটা বেরিয়ে গেল, কে বলুন তো? দারোয়ান অবাক সুরে বলল, লোক কে? লোক কে কে বেরিয়ে গেল? আরে এই যে, এই মাত্র আপনার সামনে দিয়ে গেল যে। দারোয়ান দরজাটা খুলে বাইরে উঁকি দিয়ে বলল, মানে এদিকে কই স্যার, কেউ তো এদিক দিয়ে যায়নি। মিহিরও দরজা দিয়ে বাইরে দেখলেন। চাঁদের আলো আর রাস্তার আলোয় চারিদিক যেন ধুয়ে যাচ্ছে, কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। যত লম্বাই হোক, এত তাড়াতাড়ি কেউ এতখানি রাস্তা পেরিয়ে হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে যেতে পারে না। খানিক বোকার মতো মানে বলে একগাল হেসে মিহির আবার লাইনে দাঁড়ালেন। ওর আগে এখন আর মাত্র একজন। পিসিকে নামিয়ে বাড়ি ফেরার পথে শম্পা হঠাৎ বলল, আচ্ছা তুমি হঠাৎ এই আফ্রিকান লোকটার পেছনে ধাওয়া করলে কেন? থ্যাংক গুডনেস শম্পাও দেখেছে। মিহির বললেন, আরে লোকটাকে তুমি দেখেছো? কিরকম অদ্ভুতভাবে আমাকে দেখছিল, আশ্চর্য জানো। দারোয়ান কিন্তু লোকটাকে দেখেই নি। শম্পা বলল, খেয়াল করেনি হয়তো, তাতে কি? মিহির কথা বাড়ালেন না,
নিচের তলায় টয়লেটে কি হয়েছে তাও বললেন না। হাসপাতাল খোলার কথা কাগজে বড় করে না বেরোলেও কাজকর্ম চলছে, চিকিৎসাও ভালোই হল। পিসেমশাই বাড়ি ফিরলেন, আবার সকালে বাজার, বিকেলে পার্কে বেড়ানো, সন্ধেবেলায় বুড়োদের আড্ডায় দাবা খেলা, সবই স্বাভাবিক। মিহিরও নিজের নবলব্ধ রিটায়ারমেন্টে অভ্যস্ত হচ্ছেন। পরের ফোনটাও এলো রাতেই, মিহির তখনও ঘুমননি। রিটায়ারমেন্টে রাত জাগা নিশাচরের মতো আজকাল তিনি জেগে থাকেন। মাঝে মাঝেই 15 তলার গগনচুম্বী বাড়ির জানালা থেকে আকাশের তারাগুলোকে আবার ফিরে চেনার চেষ্টা করেন, সেই ছোট্টবেলার মতন। পিসি ফোন করেছেন, আগেরবারের চেয়ে এবার অনেক বেশি সংযত। পিসি ডক্টর সেনকে ফোন করেছেন, ডক্টর সেন আবার বলেছেন যেন পিসেমশাইকে আবার হসপিটালে নিয়ে যান, রিস্ক নিয়ে কোনো কাজ নেই। ফলে পিসি যাচ্ছেন, মিহির কি এত রাতে আসতে পারবেন? মিহির পারবেন, পারতে হবে। শহর ছেড়ে আসার আগে শম্পা বলেছিল, এত দূরে গেলে পিসেমশাইয়ের কি কোনো কাজে লাগতে পারবো? তারাই তো রয়েছেন শুধু, তোমার আমার আর তো কেউ বাকি নেই। মিহির বলেছিলেন, 12 কিলোমিটার তো রাস্তা, গ্রহের ফেরে অন্য শহরেই যে চলে যেতে হচ্ছে না সেও ভাগ্য। এই তল্লাটে ফ্ল্যাট কেনার অবস্থা কি তোমার আমার আছে? শম্পার ঘরের দরজা বন্ধ, ভেতরে অন্ধকার, দরজার নিচ দিয়ে চিলতে আলো থাকলে তিনি বুঝতেন যে শম্পা জেগে আছে, যদিও শম্পা এই সময়ে কোনোদিনই জেগে থাকে না। তবুও দরজায় আলতো করে টোকা দিয়ে মিহির অস্ফুটে ডাকলেন, শম্পা, শম্পা। সাড়া মিলল না। দরজার হাতল ঘুরিয়ে দেখবেন ভেতর থেকে বন্ধ কিনা, না কারণ নেই কোনো, তবু বন্ধ পেলে যদি মন খারাপ হয়। মাঝের ঘরে টেবিল থেকে একটা কাগজ নিয়ে খসখস করে কোথায় যাচ্ছেন লিখে খাবার টেবিলে একটা গ্লাস চাপা দিয়ে তিনি বেরিয়ে পড়লেন। রোজের মতো গেটের বাইরে নিশ্ছিদ্র অন্ধকার, গেটের নিয়ন লাইটের আলো মিলিয়ে গেল গাড়িটা গেট দিয়ে বেরোনো মাত্রই। তবুও রাস্তা মেরামত হয়েছে, পাশের আবাসন তৈরির কাজও শেষ, তাই রাস্তার দুধারে ট্রাক দাঁড়িয়ে নেই। হেডলাইটটা হাই বিমে দিয়ে গাড়ির স্পিড বাড়ানো মাত্রই মিহিরের মনে পড়ল আগেরবারে শম্পা সাবধান করেছিল, বলেছিল এত স্পিডে অন্ধকারে গাড়ি না চালাতে। আচ্ছা দূরে সত্যি কি অন্ধকার রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে? মিহির স্পিড কমালেন, ভুরু কুঁচকে দেখার চেষ্টা করলেন। স্পিড কমানো সত্ত্বেও গাড়ি বেশ ভালো গতিবেগেই এগোচ্ছে, যত কাছে আসছে ততই যেন মনে হচ্ছে রাস্তার মাঝখানে কেউ বা কিছু একটা রয়েছে, একটা মানুষ। এত রাতে এই রাস্তায় মানুষ হাঁটছে? মিহির আরো একটু স্পিড কমালেন, বেশ লম্বা একটা লোক। মিহিরের অস্বস্তি হলো, এবার লোকটা আরো কাছে, ওর দিকেই আসছে, ঠিক গাড়ির মাঝ বরাবর। তালগাছের মতো ঠ্যাঙা, আবলুস কাঠের মতো গায়ের রং। এবার মিহির পরিষ্কার দেখতে পেলেন সেই আফ্রিকান কালো লোকটা, লম্বা লম্বা পায়ে এগিয়ে আসছে গাড়ির দিকে, তার চোখের দৃষ্টি মিহিরের দিকেই নিবদ্ধ। মুহূর্তের মতিচ্ছন্নতায় মিহির গাড়ির গতি সামান্য বাড়ালেন। লোকটা যেন তীব্র বেগে ধেয়ে আসছে গাড়ির দিকে, শেষ লহমায় স্টিয়ারিং কাটিয়ে লোকটাকে ধাক্কা না মেরে পাশ দিয়ে বেরিয়ে গেলেন মিহির।
তিনি রাস্তা থেকে চোখ সরাননি। তবুও আর চোখে যেন দেখতে পেলেন, গাড়ির কয়েক ইঞ্চির মধ্যেই লোকটার জামাটা হাওয়ার টানে উড়ল। লোকটা ঘুরে এখনো তাকিয়ে আছে তারই দিকে। অন্ধকার রাস্তায় রিয়ার ভিউ মিররে কাউকেই দেখতে পেলেন না তিনি। কয়েক সেকেন্ডের মধ্যেই বড় রাস্তার উজ্জ্বল আলোর রোশনাই। মিহির বড় রাস্তায় ওঠার আগে গাড়ি থামালেন। থরথর করে তার হাত কাঁপছে। না, এইভাবে গাড়ি চালানো যাবে না। প্রথমে রিয়ার ভিউ মিররে এবং তারপর ঘুরে তাকিয়ে যতদূর দেখা যায় তিনি দেখলেন, না, কেউ নেই। সামনের বড় রাস্তা ধরে আস্তে আস্তে একটা জিপ এসে মিহিরের বেরোনোর রাস্তাটা ব্লক করে দাঁড়াল। পুলিশ! একটা টর্চের আলো জ্বলে উঠল। মিহির নিজের গাড়ির হেডলাইট নেভালেন। টর্চের আলোর ওপার থেকে একটা গলা ভেসে এলো, কে ওখানে? গাড়ি থেকে বেরিয়ে আসুন তো। মিহির আস্তে আস্তে গাড়ি থেকে বেরিয়ে এগিয়ে গেলেন সেই দিকে। বোধহয় মিহিরের চেহারা দেখেই পুলিশের জিপের দরজা খুলে নামলেন একজন অফিসার। বললেন, কে আপনি? এত রাতে এইখানে কি করছেন? মিহির পেছন দিকে আকাশের বুকে জেগে থাকা নিজের বাড়ির দিকে দেখিয়ে বললেন, ওখানে থাকি, এক আত্মীয়ের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি। ওখানে ওইভাবে দাঁড়িয়েছিলেন কেন? ফোন এসেছিল। হাতের মোবাইলটা দেখিয়ে মিহির মিথ্যে বললেন। মোবাইলে ফোন আসলে মাঝরাতের ফাঁকা রাস্তায় মানুষ গাড়ি দাঁড় করিয়ে কথা বলে এমন ব্যাপারটা অফিসার বোধহয় বিশ্বাস করলেন বলে মনে হলো না। আপাদমস্তক মিহিরকে আবারও একবার দেখে নিয়ে তিনি বললেন, যান, চলে যান। মিহির গাড়ির দিকে ফিরলেন। গাড়িতে উঠে দেখলেন পুলিশের গাড়িটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে রাস্তার বাঁদিক ধরে। মিহিরকে ওদের পেছনে যেতে হবে। গাড়িটা স্টার্ট দিয়ে আবার এগিয়ে বাঁদিকে ঘুরে মেইন রাস্তায় উঠলেন মিহির। পুলিশের গাড়ির লাল আলো এখন কিছু দূরে দণ্ডায়মান। বোধহয় মিহির ওদের ওভারটেক করলে আবার মিহিরের পিছু নেবে। দেখবে তিনি সত্যি হাসপাতালের রাস্তায় যান কিনা। মিহির ভাবলেন, একবার কি পিসিকে ফোন করবেন? ওরা কি হাসপাতালে পৌঁছেছে? পুলিশের গাড়িটাকে ওভারটেক করে বা হাত বাড়িয়ে পাশের সিট থেকে মোবাইল ফোনটা নিতে গিয়েই মিহির দেখলেন কালো লম্বা লোকটা ঠিক তার পাশের সিটে বসে আছে। দৃষ্টি তার দিকে নিবদ্ধ। মিহিরের গাড়িটা কেতরে গিয়ে ফুটপাতে ধাক্কা খেয়ে একটা চাকা উঠে গিয়ে থামার পরে পুলিশের জিপ এসে থামল তার পাশে। মিহির তখন স্টিয়ারিং এ মাথা রেখে অজ্ঞান। দরজা খুলে পুলিশ অফিসার মিহিরের বাঁ হাত থেকে মোবাইলটা নিয়ে দেখলেন ফুটে আছে কলিং ডক্টর সেন। অফিসার ফোন কানে দিয়ে অপেক্ষা করলেন ডক্টর সেন ধরা পর্যন্ত। হ্যালো, আমি। তারপর দু এক কথায় পুরো ব্যাপারটা বুঝিয়ে বললেন। ফোনটা সুইচ অফ করতে গিয়ে দেখলেন ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে একটা লেখা, ইন ইমার্জেন্সি কল শম্পা। তারপরে একটা মোবাইল নম্বর। অফিসার নিজের মোবাইল বের করে শম্পার নাম্বার ডায়াল করলেন। আইটিইউর পরে রিকভারিতে পিসে ভাইপো পাশাপাশি বেডে না হলেও কাছাকাছি। সেদিন ডক্টর সেন বেডের পাশে দাঁড়িয়ে বললেন, তোমার সব ইনভেস্টিগেশন নর্মাল, আমি তো কোনো সমস্যা দেখছি না। আজ তুমি প্রাইভেট রুমে যাচ্ছ শম্পা আর পিসির অনুরোধে, টু বেডেড রুম, যাতে পিসে ভাইপো একসঙ্গে থাকতে পারে। কিন্তু পিসে মশাই আজ বেরোবেন না,
বয়স হচ্ছে, সিচুয়েশন খুব সুবিধার নয়। তুমি আজ যাবে, ইনফ্যাক্ট তোমাকে হয়তো কাল ছেড়েও দেব, মানে পিসেমশাই এই ঘর থেকে বেরোবার আগেই। পিসেমশাইয়ের শরীরটা আবার গতকাল রাতে গোলমাল করেছে, মিহির দেখেছেন, নার্স মেডিকেল অফিসার সকলে ছোটাছুটি করছেন, দু একবার জিজ্ঞেস করার চেষ্টা করেও কোনো উত্তর পাননি। সকালে ডক্টর সেন এসে বড় ভয় দিলেন, সেরকম কিছু না, শুধু আর একটা দিন এখানে অবজারভেশনে রাখবেন। ভিজিটিং আওয়ারের শেষে শম্পা চলে যাবার পর ঘরে এলেন একজন ডাক্তার, বললেন, গুড মর্নিং, আমি ডক্টর চন্দ্র, সাইকিয়াট্রিস্ট, ডক্টর সেন আমায় রেফার করেছেন। মিহির অবাক হয়ে বললেন, সাইকিয়াট্রিস্ট? আমাকে কেন? আমি কি, আমাকে তো বলেননি। ভদ্রলোক বললেন, আপনার এখানে ভর্তি হওয়ার আগের সার্কামস্ট্যান্সেস নিয়ে একটু আলোচনা করার জন্য। আগের সার্কামস্ট্যান্স কি ছিল? আগের সার্কামস্ট্যান্স? হঠাৎ পুরো ঘটনাটা মনে পড়ল মিহিরের। একটা লোক রাত্রিরে গাড়ির পাশে সিটে, কিন্তু তার জন্য সাইকিয়াট্রিস্ট, কি ছিল সেটা? ওই কি বলে, হ্যালিউসিনেশন না কি যেন, তাই হবে নিশ্চয়ই। ভয় ভয়ে ধীরে ধীরে ঘটনাটা বললেন মিহির। ডক্টর চন্দ্র মন দিয়ে সবটা শুনলেন। মিহির একটু নিশ্চিন্ত হলেন, ডাক্তারবাবু হাসলেন না, দু একটা নোট লিখলেন কাগজে, তারপর বললেন, এরকম আগে কখনো হয়েছে কি? হয়েছে। মিহির বললেন, আমি কয়েক মাস আগে এই হাসপাতালে এই লোকটিকেই দেখেছি, ভুল দেখেছি, কিন্তু এই অভিজ্ঞতা আমার হয়েছে। এই হাসপাতালে ভুল দেখেছেন কি করে বুঝলেন? ডাক্তারের কপালে ভ্রুকুটি। মিহির আবার বললেন আগের দিনের ঘটনা। ডাক্তার সবটাই শুনলেন, কিন্তু কোনো কথা বললেন না, আর কিছু লিখলেনও না। জানতে চাইলেন, এই ব্যাপারটা আপনাকে কতটা অস্বস্তিতে ফেলেছিল এ কমাস? মিহির বললেন, কোনো অস্বস্তিতেই ফেলেনি জানেন, আমি ধরে নিয়েছিলাম যে আমি ভুল দেখেছি। তার আগে কোনো কারণে আমি অন্ধকার করিডোরে হিলতোলা জুতোর শব্দ, টয়লেটে অদ্ভুত আওয়াজ, যা শুনে মনে হয়েছিল কেউ ফ্লাশ টেনেছে, এসবের ফলে ভয় পেয়েছিলাম, সেটাও কারণ হতে পারে। আর এই রিসেন্ট ঘটনাটা? ডাক্তারের প্রশ্নে মিহির খানিক অস্বস্তিতে পড়লেন, দু একবার বলি বলি করেও কিছু বললেন না। ডাক্তার আবার বললেন, আপনি খুব লজিক্যাল লোক, আপনার সঙ্গে কথা বলেই সেটা বোঝা যায়। পরশু ভর্তি হয়েছেন এবং কেস নোটস থেকে যা দেখছি, জ্ঞান ফিরেছিল অ্যাম্বুলেন্সে, তারপর থেকে দুদিন কিছু ভাবেননি ব্যাপারটা নিয়ে? ঘাড় হেলালেন মিহির, বললেন, ভেবেছি, অনেক ভেবে একটাই কথা মনে হয়েছে, অত গভীর রাত্রিরেই আমি গাড়ি চালিয়ে আগের দিন এসেছিলাম এখানে, এখানে একটা লম্বা আফ্রিকান লোক দেখেছিলাম, ব্যাপারটার মধ্যে একটা রহস্য ছিল, হয়তো এমন হয়েছে যে ওই স্মৃতিটাই আমাকে ভুলভাল কিছু একটা দেখিয়েছে টেনশনের মধ্যে। ডাক্তার ওপরে নিচে মাথা নাড়লেন, বললেন, দেখলেন, একেবারেই স্বাভাবিক এক্সপ্লেনেশন, কিন্তু অজ্ঞান হলেন কেন? অজ্ঞান? একটু থমকে গেলেন মিহির। কেন, মাথায় চোট লেগেছিল? লাগেনি, আপনার মাথায় কোনো চোটের চিহ্নই ছিল না, মাথায় এতই লাগলো যে আপনি অজ্ঞান হয়ে গেলেন, অথচ আপনার মাথায় কোনো ঠোকাঠুকির চিহ্ন, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া কিংবা নেহাত কেটে যাওয়া কোনো কিছুই নেই, এমনটা হয় না। আচ্ছা, জ্ঞান ফেরার পর কোথাও কোনো ব্যথা ছিল কি? না, ছিল না। বাকরহিত হয়ে মিহির তাকিয়ে রইলেন ডক্টর চন্দ্রের দিকে। ডাক্তার বললেন, ভয়ে অজ্ঞান হয়ে গেছিলেন, আপনাকে দেখে কিন্তু সেরকম মনে হয় না, অবশ্য প্রচন্ড ভয় পেয়ে এমনটা হয় মিস্টার গুপ্ত। আর ডাক্তার সেনের ধারণা আপনি এসবেরই ঊর্ধ্বে।
মিহির উত্তর দিলেন না, উত্তর দেবার মতো কিছু ছিলও না। ডক্টর চন্দ্র বলে চললেন, আপাতত আমি আপনাকে কোনো ওষুধ রেকমেন্ড করছি না, তবে আমি আবার আসবো আপনার সাথে কথা বলতে, কেমন? মিহির কিছু বলার আগেই ডাক্তারবাবু বেরিয়ে গেলেন। দুপুরটা কাটল রিকভারি ওয়ার্ড থেকে প্রাইভেট রুমে বদলি হতে। বিকেলের দিকে মিহির ঘরে একা। ভিজিটিং আওয়ার্স শুরু হতে আরো কিছু সময় বাকি। পিসি যাবে পিসে মশাইকে দেখতে, আর শম্পা আসবে এখানে। এমন সময় খোলা দরজায় নক করে ঘরে ঢুকলেন ডক্টর চন্দ্র, সাইকিয়াট্রিস্ট। বললেন, এক্সট্রিমলি সরি, আমি এতক্ষণে সময় পেলাম আজকে, আউটডোরে পেশেন্ট ছিল আজ অনেক। আপনি ফ্রি তো এখন? ফ্রি তো বটেই। হাত দিয়ে ঘরের এক দেওয়ালে লাগানো সোফার দিকে দেখালেন মিহির। ডক্টর চন্দ্র বললেন, আপনাকে একটা কথা বলতে এলাম, আমার মনে হয় আপনার জানা উচিত সেটা, এবং আমার রিকোয়েস্ট, আপনি এই কথাটা কিন্তু অন্য কারোর সাথে আলোচনা করলেও আমার নামটা বলবেন না, কারণ তাহলে আমার চাকরিটা নিয়েও টানাটানি হতে পারে। ডাক্তার পায়ের ওপর পা তুলে আরাম করে বসে হাত নেড়ে বোঝালেন যে মিহিরেরও বসা উচিত। মিহির জানালা থেকে সরে এসে বিছানায় বসলেন। ডক্টর চন্দ্র বললেন, আপনি কি জানেন যে কিছুদিন আগে একটা দুর্ঘটনার ফলে আমাদের হাসপাতালটা বন্ধ হয়ে গেছিল? মিহির মাথা নাড়লেন। তিনি জানেন। ডক্টর চন্দ্র জানতে চাইলেন, সেই ঘটনাটা কি সেটা জানেন কি? না, তা তো মিহির জানেন না। তিনি বললেন, একটা আনএক্সপেক্টেড ডেথ হয়েছিল কারো, তাই না? কিন্তু তা বাদে আর কিছু জানি না। ডক্টর চন্দ্র বললেন, মৃত্যুটা যে অস্বাভাবিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই জন্যই হাসপাতাল বন্ধ হয়েছিল, সেটা অবশ্য সিক্রেট, আমাদের নয়, সরকারি, মিডিয়াকেও জানানো হয়নি ব্যাপারটা। আশা করছি আপনিও কাউকে বলবেন না। লোকটা আফ্রিকান ছিলেন, ওদের দেশের হাই কমিশনে রেফার করা একজন পেশেন্ট, সে বিরাট হাইফাই ব্যাপার মশাই। উনি ভর্তি ছিলেন ছতলার স্যুটে, ওদের নিজেদের লোকজনই ছিল তখন ঘরে। ভদ্রলোক কি করে যে সিল করা জানলা খুলে ছতলা থেকে লাফিয়ে পড়ে মারা গিয়েছিলেন, সেটা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনো ধাঁধা। ওই জন্যই এতদিন হাসপাতাল বন্ধ রাখতেই হয়েছিল, কারণ সে দেশের হাইকমিশন এত হট্টগোল করেছিল আমাদের নেগলিজেন্স হয়েছে বলে, যে সরকার চান্সটা নিয়ে হাসপাতালই বন্ধ করে দেয়। অনেকেরই খুব সন্দেহ জানেন তো, যে ওর নিজের লোকেরাই কোনোভাবে জানলা খুলে ওকে ফেলে দেয়। লোকটা এতই দুর্বল ছিল যে সিল করা জানলা খুলে লাভ দিতে পারবে এমনটা হাসপাতালের কেউই বিশ্বাস করতে পারছে না। পুলিশ অবশ্য তদন্ত করেছিল, কিন্তু ওর সাথে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে হাসপাতাল ছেড়ে বেরিয়ে যায়, এবং কেউ কিছু করার আগেই তারা সবাই নিজের দেশেও ফিরে যায়। কে জানে ওদের দেশেরই কোনো রাজনৈতিক ষড়যন্ত্র ছিল কিনা, বলা মুশকিল। মিহির বললেন, আপনি বলছেন সেই লোকটাকেই আমি দেখেছি? এই ঘটনার পর হাসপাতাল বন্ধ ছিল প্রায় এক বছরের উপর, খুলেছে ধরুন ওই মাস আষ্টেক হল, তারপর থেকেই একজন লম্বা কালো আফ্রিকান লোককে আমাদের হাসপাতালে দেখা গেছে বেশ কয়েকবার। অনেকেই দেখেছে জানেন তো, কখনো কোনো ক্লাস ফোর স্টাফ, ওয়ার্ড বয়, আয়া, কখনো বা কোনো নার্স, সারা হাসপাতাল জুড়েই দেখা যায় তাকে, কখনো আউটডোরে, কখনো উটি ফ্লোরে, সবসময় রাতে, আর বিশেষত সেই সব জায়গায় যেখানে বিশেষ কারো যাতায়াত নেই। তবে সে কিন্তু কিছু করে না, কটমট করে তাকিয়েই চলে যায়। এই প্রথম জানেন তো তাকে হাসপাতালের বাইরে দেখা গেল, এবং এই প্রথম তার আবির্ভাবের ফলে কারোর কোনো ক্ষতি হলো। দরজার কাছ থেকে শম্পা বলে উঠল, আমিও কিন্তু লোকটাকে প্রথম দিন দেখেছি,
ডক্টর চন্দ্র ঘুরে তাকালেন। দরজার কাছে শম্পাকে দেখে উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দিলেন। তারপরে ভ্রু কুচকে বললেন, আপনি কোথায় দেখেছেন? ওই যে মিহির যখন পিসেমশাইয়ের পেমেন্টের জন্য ক্যাশ কাউন্টারে লাইন দিয়েছিল, তখন মিহিরের পাশে দাঁড়িয়ে এক দৃষ্টিতে দেখছিল ওকে, কটমট করে না, এমনি। তারপর চলে গেল। আমি মনে করেছি এত বড় হাসপাতালে আফ্রিকান কেউ আসতেই পারে, আর কিছু ভাবিনি। তাই মিহির যখন ওকে তাড়া করেছিল, বাইরে দেখতে গেছিল, তখন খুবই অবাক হয়ে গিয়েছিলাম আমি। মিহির বললেন, ভালো কথা, আমি কিন্তু আউটডোরের টয়লেটে ওকে দেখিনি, কাউকেই দেখিনি। বন্ধ লেডিস টয়লেটে ফ্লাশ টানার শব্দ পেয়েছিলাম, আর মনে হয়েছিল কেউ তাড়া করেছে। মানছি আমি তখন কোনো কারণ ছাড়াই এত ভয় পেয়েছিলাম যে ছুটে পালিয়েছিলাম। ডক্টর চন্দ্র বললেন, ডক্টর সেন বলেছেন সেটাই আশ্চর্য, আপনি নাকি ভয় টয় পান না। মিহির ম্লান হাসলেন। শম্পা বলল, লোকটা কে, ওই আফ্রিকান? ডক্টর চন্দ্র আবার ঘটনাটা বললেন, তারপর একটু থেমে বললেন, জানেন আমাকে এবং ডক্টর সেনকে বলা হয়েছে এসব কথা আপনারা যেন জানতে না পারেন, কিন্তু আমি একটা কারণে বলে গেলাম। আপনি যে ঠিক কি কারণে বিদেহী আত্মাকে দেখছেন তা আমি জানি না, কিন্তু যারা দেখেছে তাদের মধ্যে আপনি কিন্তু প্রথম যিনি হাসপাতালের কর্মী নন, এবং শুধু তাই নয়, আপনি প্রথম যিনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই মনে হলো এটা আপনাদের জানা দরকার। ডক্টর চন্দ্র উঠে দাঁড়ালেন। শম্পা নার্ভাস গলায় বলল, আপনি ঠিক কি বলতে চাইছেন ডক্টর? ডক্টর চন্দ্র কাঁধ ঝাঁকিয়ে বললেন, দেখুন আমি কিছুই বলতে চাইছি না, আমি ওই আফ্রিকানের চিকিৎসায় জড়িতও ছিলাম না, ইভেন তাকে কখনো চোখেও দেখিনি, জীবিত অবস্থাতেও নয়, মরণের পরেও নয়। আমি সচরাচর রাত্রে হাসপাতালে আসি না, কিন্তু আপনি রাতে হাসপাতালে থাকবেন, আজ রাতে এই ঘরে একাই থাকবেন। আপনি এর আগে ওই লোকটিকে দেখে অজ্ঞান হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছেন। আমি বলি কি মিসেস গুপ্ত, আপনি রাতে থাকতে পারবেন কি? তাহলে হয়তো খুব ভালো হতো, একজন অ্যাটেন্ডেন্ট রাখার চেয়ে অন্তত ভালো হবে। মিহির একটু রূঢ়ভাবেই বললেন, আপনি ভূত বিশ্বাস করেন? ডক্টর চন্দ্র বললেন, দেখুন আমি বিশ্বাস করি বা না করি সেটা তো আলোচ্য বিষয় নয়, বিষয়টা হলো আপনি একাধিকবার মানুষটিকে দেখেছেন, এবং শেষবার আপনি সেটা দেখে অজ্ঞান হয়ে গাড়ি অ্যাক্সিডেন্টও করেছেন। ওই একবার বাদে দৃশ্যটি কেবল হাসপাতালেই দেখা গেছে এর আগে রাতে। সুতরাং আমার সাজেশন, আজ রাতে আপনি কিন্তু একা থাকবেন না, সঙ্গে যাতে কেউ থাকে সেটা একটু দেখবেন, কেমন? আসি তাহলে। হতভম্ব দম্পতিকে ফেলে ডক্টর চন্দ্র বেরিয়ে গেলেন। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ, সন্ধেবেলাতেই ডিনার দিয়ে গেছেন হাসপাতালের কর্মচারীরা। তারপরে নার্স এসে হাতের চার্ট মিলিয়ে দেখে বললেন, আপনার কোনো ওষুধ নেই রাতে? কথাটা শেষ হয়েও যেন শেষ হলো না, যেন মিহিরের কাছেই নার্স কৈফিয়ত চাইছেন, কেন ওষুধ নেই? ওষুধ যদি নাই খেলেন তবে তিনি হাসপাতালে কেন? এই শেষ কাউকে দেখেছেন মিহির। হাসপাতালের কর্মব্যস্ততা এই প্রাইভেট ওয়ার্ডের নিভৃত উইংয়ের বন্ধ ঘরের দরজার আড়াল থেকে বোঝা যায় না। টিভি চালিয়ে বসে থাকলে বিরক্তি আরও বাড়ে। মিহির ঘরের দরজা দিয়ে বাইরে উঁকি দিয়ে দেখেছেন জনমানসহীন করিডোরের দুদিকে শুধু সারি সারি বন্ধ দরজা। এমনিতেও মিহির খুব একটা আড্ডাবাজ বা গপ্পে বন্ধুবান্ধব নিয়ে সময় কাটাবার মতো মানুষ নন, কিন্তু আজ এই ঘরে যেখানে না আছে একটা কাগজ, না আছে একটা বই, সেখানে কেমন অসহায় হয়ে একটা মানুষের মুখের আশায় যেন তিনি বসে আছেন। মনে হলো শম্পা আর উনি ঠিক করেছিলেন পিসিকে বাড়িতে একা রেখে শম্পা হাসপাতালে থাকতে পারবে না,
সেটা যেমন ঠিক সিদ্ধান্ত ছিল, উল্টো দিকে শম্পার পরামর্শে একজন অ্যাটেন্ডেন্ট রাখলেই বোধহয় ভালো হতো। কালকে সম্ভবত ডক্টর সেন ছেড়ে দেবেন, এক রাত্রির জন্য একজন সুস্থ মানুষের অ্যাটেন্ডেন্টের দরকার নেই। তবু কিপটে মোটা না করলেই বোধহয় চলতো না, এসব ভেবে কাজ নেই, তার চেয়ে বরং ঘুমানোর চেষ্টা করাই ভালো। মিহির শুলেন, দেওয়াল থেকে দুটো তারের মাথায় দুটো বেড সুইচ ঝুলছে, একটায় আলো জ্বলে নেভে, আরেকটায় নার্সিং স্টেশনের বেল বাজে। এটা জ্বালাতে গিয়ে যাতে ওটা না বাজান, তাই সাবধানে একটাকে বালিশের ডান দিকে আরেকটাকে বাঁ দিকে রেখে তিনি আলো নেভালেন। ঘরটা সম্পূর্ণ অন্ধকার হল না, দরজার পাশে দেওয়ালের একটা ফোকর থেকে মৃদু নাইট ল্যাম্প আর জানালার বাইরে থেকে ব্লাইন্ডের ভেতর দিয়ে আসা স্ট্রিট ল্যাম্পের দ্বৈত প্রচেষ্টায় বেশ খানিকটা রোশনাই রয়েই গেল। তাতে অবশ্য মিহিরের অসুবিধে নেই, এতদিন তো ইন্টেনসিভ কেয়ারের উজ্জ্বল আলো আর চাপা স্বর হলেও লাগাতার হইচইয়ের মধ্যেই দিব্যি ঘুমিয়েছেন, সুতরাং আজ ভালোই ঘুম হবে। মিহির হাই তুললেন, তারপরে তিনি আর কিচ্ছু জানেন না। ঘুমটা ভাঙল অনেক রাতে, হঠাৎ বুঝতে পারলেন না তিনি কোথায় আছেন। আবছা আলোয় দেখা যাচ্ছে পায়ের কাছে দেওয়ালে একটা মস্ত টিভি, ওটা দেখি খেয়াল হলো, হ্যাঁ তিনি তো হাসপাতালে। কটা বাজে? আজকাল তো আর হাত ঘড়ির বালাই নেই, মোবাইলে টিভিতে সর্বত্র সময় দেখা যায়। মোবাইলটা কোথায়? ঘুম চোখে বালিশের পাশে হাতরে পেলেন না, হাতে ঠেকল বেল বাজানোর সুইচটা, অন্যদিকে আলো সুইচ রয়েছে, ওটা জ্বালাতে হবে, নইলে ফোনটা কোথায় রেখেছেন দেখতে পাবেন না। আর একবার বাথরুমেও যেতে হবে। বাথরুমের বেগ আসতেই মিহির বুঝলেন তিনটে বেজে গেছে, বাড়িতেও প্রতি রাত্রে মিহিরের ঘুম এই সময় ভাঙে। মাথাটা ঘুরিয়ে বালিশের অন্য দিক থেকে আলো সুইচটা তুলতে গিয়েই মিহির থমকে গেলেন। বিছানার ডান দিকে প্রায় ছাদ সমান লম্বা কে দাঁড়িয়ে আছে? জানালার সামনেই, কিন্তু শরীরটা জানালার দিকে ফেরানো হলেও মুখটা মিহিরের দিকে, দৃষ্টিও তার দিকেই। সেই দৃষ্টিতে কোনো রাগ নেই, উষ্মা নেই, বরং আছে একটা নির্লিপ্তি, কিন্তু সেই নির্লিপ্তি মিহিরের রক্ত জল করে দিল। শির দ্বারা বেয়ে আবারও বয়ে গেল একটা ঠান্ডা স্রোত, নিজের অজান্তেই সামান্য কেঁপে উঠলেন তিনি। চট করে হাত বাড়িয়ে কলিং বেলের সুইচটা তুলে নিয়ে সেটা টিপতে গিয়ে আবারও থমকে গেলেন মিহির। কোথায় গেল লোকটা? ওই তো সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু না, কেউ তো নেই। বেল বাজানোর সুইচটা হাত থেকে নামিয়ে রেখে তিনি আলো জ্বাললেন। ঘর খালি, সেটাই স্বাভাবিক, তিনি নিশ্চয়ই আবার আলো আধারিতে ভুল দেখেছেন। মিহির উঠে গিয়ে বাথরুম সেরে এসে আবার শুলেন। আচ্ছা, ঘরটা বেশি আলো লাগছে কেন? আর গরমও, এসিটা কি রাতে কমিয়ে দিয়েছে কেউ? গায়ের হালকা ঢাকা সরিয়ে দিলেন তিনি, তাও গরম। সেন্ট্রাল এয়ার কন্ডিশন থাকার কারণে ঘরে কোনো ফ্যান ট্যান নেই, আর ঘরের টেম্পারেচার কমানো বাড়ানো যায় না। এপাশ থেকে ওপাশ ফিরতে গিয়ে হঠাৎ খেয়াল হলো পাশের জানালার সামনের ব্লাইন্ডটা কি সরানো? আগে আলো আসছিল ব্লাইন্ডের পুরু হলদে আবরণ ভেদ করে, এখন যেন ঘরটা বেশি আলোকিত, এই জন্যেই কি? মিহির আবার বিছানা ছেড়ে উঠলেন,
এবার অন্যদিকে। ঠিক শোবার সময় যে জানালার সামনেটা পুরোটাই ব্লাইন্ড দিয়ে ঢাকা ছিল, এখন তার অনেকটাই খোলা। ব্লাইন্ড অর্ধেকটা গুটিয়ে রাখা হয়েছে ছাদের কাছে, আর সেই সঙ্গে সামনের জানালায় কাঁচ নেই, এই জন্যেই এত গরম লাগছে। নাকি কাঁচটা এতটাই পরিষ্কার যে ভুল করে মনে হচ্ছে কাঁচ নেই। হতভম্ব মিহির হাত বাড়িয়ে কাঁচটা ছুঁতে গিয়ে এক পা এগোলেন জানালার দিকে, আর তখনই বুঝলেন ভুল করেছেন। কাঁচ লাগানোর জন্য জানালার কাছে একটা চৌকাঠ বানানো আছে, তাতেই একটা চ্যানেল কেটে কাঁচটা লাগানো। এক পা এগোতে গিয়ে সেই চৌকাঠে হোঁচট খেয়ে সামনের দিকে হুমড়ি খেয়ে গিয়ে জানালার ওপর পড়লেন তিনি। না, ওপরে না, কারণ জানালায় তো কাঁচ নেই। ছতলার ঘর থেকে নিচের পার্কিং এর জায়গাটায় পড়তে পড়তে শেষ যে চিন্তাটা তার মাথায় এলো তা হলো, এইভাবে কি সেই আফ্রিকানটাও। দিনের শেষে রোগী দেখে ডক্টর সেন স্টেথোস্কোপ গুটিয়ে ব্রিফকেসে ভরে প্রেসক্রিপশন প্যাডটা ড্রয়ারে ঢোকাতে যাবেন, এমন সময় দরজায় টোকা পড়ল। রিসেপশনিস্ট উঁকি দিয়ে বলল, স্যার, একজন ডক্টর চন্দ্র আপনার সাথে দেখা করতে এসেছেন। ভ্রু কুচকে ডক্টর সেন এক মুহূর্ত ভাবলেন, তারপর বললেন, চন্দ্র? ও, অশোক, সাইকিয়াট্রিস্ট, চিনো না? ডাকো ডাকো, বলে নিজেই চেয়ার ছেড়ে দরজায় এসে মুখ বাড়িয়ে বললেন, অশোক এসো। ডক্টর চন্দ্র এসে ঢুকলেন। দরজা বন্ধ করে ডক্টর সেন ফিরে গেলেন নিজের চেয়ারে, বললেন, বসো, চা খাবে, কফি? ক্যান্টিনের কিন্তু। কফি চলতে পারে। কফিতে আপত্তি নেই শুনে ডক্টর সেন ফোন তুলে রিসেপশনিস্টকে বললেন দু কাপ কফি বলে দিতে। তারপর ডক্টর চন্দ্রকে বললেন, বলো। ডক্টর চন্দ্র বললেন, আমি বলবোটা কি দাদা, এখনো আপনি কিছু বলবেন না, মৌন হয়ে থাকবেন এখনো? ডক্টর সেন বললেন, কি বলবো অশোক, আগের বারে কিছু না বলতেই আমাকে হাসপাতাল ছাড়তে হলো, কিন্তু এখন তো আমি আর নেই, তাই তুমি বলবে, তাই না? আগের বারেও তো আমি বলেছিলাম দাদা, আপনি তো আমাকে তখনই বললেন যে আপনি কিছুই বলবেন না, জাস্ট মিহির গুপ্ত আপনার চেনা মানুষ বলে, কিন্তু হাসপাতাল তো আপনাকে ছেড়ে দিল না, বলুন। এবার আপনি যদি মুখ খোলেন হাসপাতাল তো কিছুই করতে পারবে না আপনার। দেখুন দেখুন, আমি মিডিয়াকে জানিয়েছি অলরেডি, আমি আপনাকে শুধু রিকোয়েস্ট করছি, আপনাকে যদি কেউ কন্ট্যাক্ট করে, কোনো খবরের কাগজ, ই পেপার বা টিভি, যাই হোক, আপনি কিন্তু বলবেন এবার। ডক্টর সেন হাসলেন, বললেন, কি বলবো, বলবো যে হাসপাতালে ভূতের উপদ্রব। ভূত কেন বলবেন, যা বিশ্বাস করেন না তা নিয়ে বলতে যাবেন কেন? আমিও কি ভূতের কথা বলেছি? আগের বারেও আমি বলেছিলাম যে এই হাসপাতালে একটা রহস্যজনক মৃত্যু হয়েছিল যেটার কিনারা কেউ করতে পারেনি, তারপর প্রায়ই নানান লোকে এই দৃশ্য দেখে ভয় পাচ্ছে। মিহির গুপ্তও সেই দৃশ্য দেখেছিল, একবার হাসপাতালে আর একবার হাসপাতালের বাইরে, এবং দ্বিতীয়বার তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। তা সে ভয়ই হোক আর যে কারণেই হোক, কপালের জোরেই সেবার বেঁচে গেছিলেন অ্যাক্সিডেন্ট থেকে। আচ্ছা বলুন তো, সেই ভদ্রলোককে ওই ফ্লোরে ওই ঘরে ঠাই দেবার কোনো দরকার ছিল কি? হ্যাঁ, এইটুকুই তো বলেছিলাম আমি, আমার নামেও না আপনার নামেও না, খবরটা প্রকাশ হয়েছিল রহস্য হিসাবে। হাসপাতাল আপনাকে বলল রিজাইন করো, আর আপনিও কোনো কথা না বলেই ছেড়ে দিলেন। ডক্টর সেন
আবারও হাসলেন, বললেন, আমাকে বোর্ড অফ গভর্নরের মিটিংয়ে ডেকে কি ভাষায় রিজাইন করতে বলা হয়েছিল তা তুমি জানো না, কিন্তু এবারে কি হলো? টিভিতে যা দেখলাম এবারে তো পেশেন্ট নয়, আর ছতলা থেকে লাফিয়েও মৃত্যু না। না দাদা, এবার পেশেন্ট নয়, এবারে ওয়ার্ড বয়। অবশ্য এবার পেশেন্ট হওয়ার সম্ভাবনাও প্রায় ছিল না। মিহির গুপ্তর মৃত্যুর পর ঘরটাকে আর পেশেন্টদের জন্য রাখা হয়নি, জানলাটাও বন্ধ করে দিয়েছিল একটা দেওয়াল তুলে। ঘরটা হয়ে গেছিল স্টোর রুম, আন্ডার লক এন্ড কি থাকতো ঘরটা সবসময়। আর যে ওয়ার্ড বয়টি মারা গেছে তার ডিউটিও কিন্তু ছতলায় ছিল না, ওর ডিউটি সেদিন তিনতলার জেনারেল ওয়ার্ডে ছিল। রাত প্রায় আড়াইটে অবধি ওকে ওয়ার্ডেই দেখা গেছে, আড়াইটের পর ওর খোঁজ পড়ে ভোরবেলায় প্রায় পাঁচটা নাগাদ। কোনো পেশেন্টকে বোধহয় বেড প্যান দেওয়ার দরকার হওয়াতে, সিকিউরিটি বলে ও আড়াইটের পর হঠাৎ কাউকে কিছু না বলেই ওয়ার্ড ছেড়ে চলে যায়। তখন সিসিটিভিতে দেখা যায় লিফটে ও ছতলায় গেছে এবং চাবি দিয়ে দরজা খুলছে, ঢুকে দরজাটা বন্ধ করছে সে, এবং তারপর আর সে বেরোয়নি ওখান থেকে। ঘরটাতে কোনো সিসিটিভি নেই, তাই ভিতরে যে ঠিক কি হয়েছিল আমরা কেউ তা জানতে পারিনি। আর তুমি অমনি গিয়ে মিডিয়াকে বলে দিলে? কেন দেব না? ডক্টর অশোক চন্দ্রের গলায় এবার রাগ। আবার ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই হসপিটাল অথরিটি, কোনো রকম কোনো ইনভেস্টিগেশনই হতে দেবে না এরা। আগেরবারেও তো কেউ জানতে চায়নি বলুন, যে আফ্রিকান জানলা খুলে পড়েছে, মিহির গুপ্ত তো জানলা খোলেননি, জানলার কাঁচটাই খুলে পড়েছিল নিচে। সিসিটিভিতে পরিষ্কার দেখা গেছে যে কাঁচ পড়ছে পেশেন্টের অন্তত 12 মিনিট আগে, কি করে খুললো সেটা বলুন, আর পেশেন্টই বা পড়ে গেল কি করে? আপনিও তো একবারও কথাগুলো বলেননি। ডক্টর সেন বললেন, মিহির গুপ্ত আমার পেশেন্ট ছিল, কিন্তু ও একাই আমার পেশেন্ট নয়, ওর ওয়াইফ, ওর পিসি, পিসে মশাই, সবাইকে আরো বেশি ডিস্ট্রেসড করার কোনো ইচ্ছে আমার ছিল না। ডক্টর চন্দ্র আবারও মাথা নাড়লেন। সেটা আচ্ছা ঠিক আছে, গোছের হলেও পরিষ্কার বোঝাই গেল যে ডক্টর সেনের মন্তব্যে উনি খুশি নন। বললেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ, এই মৃত্যুটি নিয়ে কেউ কোনো কথা বলছে না কেন? আরে লোকটা তো ছতলায় যাওয়ার কথাই নয়, গেল কেন সে? আর আরে ওই ঘরেই বা কেন? ওই চাবিটাও তো ওর কাছে থাকার কোনো প্রশ্নই ওঠে না, পেল কোথায় ও? এইসব প্রশ্নের কোনো উত্তরই কেউ খুঁজল না। পুলিশকে বলা হলো, ওকে নার্স পাঠিয়েছিল মহিলি শীট আনতে, আর আমাদের পুলিশকে তো জানেনি, তারাও জিজ্ঞেস করলো না তিনতলার ওয়ার্ডের মহিলি শীট কি সবসময় ছতলা থেকে আসে। ডক্টর সেন ভ্রু কুচকে কিছুক্ষণ টেবিলটাই পর্যবেক্ষণ করলেন, তারপর বললেন, পোস্টমর্টম কি বলছে? কিছুই না, কোনো ফাউল প্লে চিহ্ন নেই, হার্ট অ্যাটাক। তাতে তো রহস্যজনক কিছু নেই। আমি তো মৃত্যুর কারণটাকে রহস্যজনক বলছি না, আমি বলছি মৃত্যুর আগে ঘটনাগুলো রহস্যজনক। তিনটে মৃত্যুর একটিতেও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহের কারণ নেই। আগের দুজন ছতলা থেকে পড়ে মারা গেছেন, তাতেও রহস্য নেই, 60 ফুট নিচে পড়ে না মরলেই বরঞ্চ আশ্চর্য হতাম। কিন্তু কিন্তু সন্দেহ তো তার আগে, ছতলার সিল করা জানলা খুলে দুজন কি করে বাইরে পড়ল সেটা কেউ জানতে চাইছে না কেন? কেন কেউ জানতে চাইছে না ওই ওয়ার্ড বয় ওই ফ্লোরে ওই ঘরে কি করছিল তখন? ওর তো ওখানে যাবারই কথা নয়। তুমি কেন সরাসরি অথরিটিকে চ্যালেঞ্জ করছো না? কারণ আমি হাসপাতালে থাকতে চাই দাদা, চাকরির জন্য না বিশ্বাস করুন, কিংবা হাসপাতালটা ভালো বলেও না, ছেড়ে দিলে এই রহস্যের সমাধান কখনোই হবে না, আর সেই জন্যই আজ আপনার কাছে আসা। ডক্টর সেন রাজি হলেন। বেশ, তুমি এগো, আমাকে কেউ ফোন করলে আমি আমার মতো করে একই কথা বলবো। ডক্টর চন্দ্র উঠলেন না, একটু কিন্তু কিন্তু করে বললেন, আমি আরও একটা কাজ করেছি দাদা, আপনার অনুমতি না নিয়ে।
এবার ডক্টর সেনের ভ্রুতে উষ্মার কুঞ্চন। তিনি বললেন, কি আবার? আমি মিসেস গুপ্তকে ফোন করেছিলাম। মিসেস গুপ্ত? কে মিসেস গুপ্ত? ওই মিস্টার মিহির গুপ্তর স্ত্রীকে। চমকে সোজা হয়ে বসলেন ডক্টর সেন। শম্পা? তুমি শম্পাকে ফোন করেছিলে? এখনো দু মাস হয়নি, ও বিধবা হয়েছে, ওকে কি বলে তুমি? সেই জন্যই ফোনটা করেছি, ওনারও কিছু বলা উচিত এই বিষয়ে। আমি পারলে আফ্রিকান ওই ডেপুটি হাই কমিশনেও ফোন করতাম, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না। আমি মিসেস গুপ্তকে বলেছি আর কিছু নয়, এই প্রশ্নগুলোই করতে, যে হসপিটালের সমস্ত জানলা সিল থাকার কথা, কিন্তু তা সত্ত্বেও মিস্টার গুপ্ত কি করে জানলা খুলে পড়ে গেলেন এবং সেই প্রশ্নের উত্তর আজও কেন পাওয়া গেল না। সবাই জানত মিস্টার গুপ্ত গাড়িতে লম্বা আফ্রিকানের মতো একজন কাউকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও ওনাকে কোনো কিছু না জানিয়ে এমন একটা ঘরে রাখা হলো যেখানে ওই আফ্রিকানের মৃত্যু হয়েছিল। এবার ডক্টর সেন সজোরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রায় ছুঁড়ে প্রেসক্রিপশন প্যাডটা বাক্সে রেখে দড়াম করে বাক্স বন্ধ করে বললেন, ভালোই বুদ্ধি করেছ। অর্থাৎ এরপরে আমার আর কোনো স্টেটমেন্ট না দিয়ে পালানোর উপায় থাকবে না। মিডিয়া নিশ্চয়ই আমাকে জিজ্ঞেস করবে, আপনিও তো ওই সিদ্ধান্ত নেওয়ায় সায় দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? শম্পা গুপ্ত নিশ্চয়ই একই কথা ভাবছে আজ। থ্যাংক ইউ অশোক, তোমার চিন্তা নেই, আমিও বাধ্য হয়ে মিডিয়াকে একই কথা বলবো। এখন তুমি এসো। ডক্টর সেনের ঘর থেকে বেরিয়ে যেতে যেতে ডক্টর চন্দ্র মনে মনে বললেন, বুড়োর ব্রেন কিন্তু এখনো খুব শার্প, সেটা মানতেই হবে। কয়েক মাস পরে ডক্টর অশোকচন্দ্র শ্রীমতী শম্পা গুপ্তকে ফোন করে জানালেন প্ল্যান কাজে লাগল না, অথবা বলা চলে যেভাবে উনি ভেবেছিলেন তা হল না। মাঝে থেকে যেটা হলো, অশোকচন্দ্র, শম্পা গুপ্ত বা ডক্টর সেনের মন্তব্যে দু বছরের মধ্যে হাসপাতালে তিনটি অদ্ভুত অপঘাত মৃত্যুর খবর চারিদিকে এমনই চাউর হয়ে গেল যে দেখা গেল মিডিয়ার গাড়ি সারাক্ষণ হাসপাতালের সামনে দাঁড়িয়ে। তার সঙ্গে নানা জনে বারবার বলতে লাগলো যে তারাও নাকি রাতের বেলা অন্ধকারে হাসপাতালের নানা জায়গায় একজন লম্বা আফ্রিকানকে দেখতে পেয়েছে। সে শুধুই তাদের দিকে তাকিয়েছিল, কিন্তু কিছু করেনি। মিডিয়া এমন হইচই ফেলে দিল যে দেখতে দেখতে হাসপাতালে রোগী কমতে শুরু করল, কিছুদিনের মধ্যেই ভর্তি হাসপাতাল প্রায় শূন্য, খালি ওয়ার্ড আর ব্যালেন্স শিটে লাল দাগ দেখতে দেখতে বিরক্ত হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ শেষমেশ হাসপাতাল বন্ধই করে দিলেন। ডক্টর চন্দ্র ডক্টর সেনকে ফোন করে বললেন, দাদা দাদা, এবার গোয়েন্দাগিরির কিন্তু ইতি হল। তারপর ১২ বছর কেটে গেছে। ডক্টর সেনের প্লেন ল্যান্ড করার পর ফোন চালু করে ডক্টর সেন প্রথমে বাড়িতে ফোন করে তার কাজের মেয়েকে বললেন, আমরা এসে গেছি, বাড়ি গিয়ে ভাত খাব। তারপর ড্রাইভারকে ফোন করে জানলেন কত দূরে আছে। তারপরে মিসড কলের তালিকায় চেনা নাম দেখে ফোন করলেন ডক্টর অশোকচন্দ্রকে। ফোন ধরে ডক্টর চন্দ্র বললেন, কেমন আছেন? অনেকদিন কথা হয়নি আপনার সাথে। ফোনটা দেখলাম সুইচ অফ ছিল, বাইরে ছিলেন নাকি? আরে মিনেসোটা গিয়েছিলাম আমি আর তোমার বৌদি মেয়ের কাছে। তোমার খবর কি? হঠাৎ ফোন কেন? নিশ্চয়ই এমনি এমনি নয়। না, একেবারে এমনি নয়। বলছিলাম বাড়ি কিনবেন, ফ্ল্যাট? হ্যাঁ, ফ্ল্যাট কিনবো। হতবাক ভাবটা কাটার পরে ডক্টর সেন বললেন, তুমি কি ডাক্তারি ছেড়ে প্রমোটারি ধরলে নাকি?
লাইনের ওদিকে হাহা করে হেসে উঠে ডক্টর অশোকচন্দ্র বললেন, না দাদা, কাল ওদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম 33 নম্বর স্টেশন রোডের পুরনো হাসপাতালের বাড়িটা নীল করগেটেড শীট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, গায়ে বড় বড় করে বিজ্ঞাপন দেওয়া। এখানে 22 নয় 25 তলা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স হবে, ফ্ল্যাট। ভাবলাম আপনাকে জিজ্ঞেস করি, বলছি 6 তলার সাউথ ইস্টের ফ্ল্যাটটা আপনার নামে বুক করবো? আপনি তো ভূত টুত কিছু মানেন না, বলুন। এইবার ডক্টর সেনের হাসার পালা, বললেন, এই না ভাই, না, আমি এই বয়সে আর বাড়ি ফাড়ি করতে পারবো না। আর তাছাড়া আমি USA-তে ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছি, জামাই তো আমেরিকান, মেয়েটিও ওখানেই সেটেলড, তাই আর। এই তুমি বরং এক কাজ করো, আমি বলি কি, তুমি ওই 6 তলার ফ্ল্যাটটা কিনে নাও। ভূতে বিশ্বাস করো চাই না করো, তোমার গোয়েন্দাগিরিটা করতে পারবে নিজের দমে। হ্যাঁ, হাসপাতাল কর্তৃপক্ষ কি বলবে সে তোয়াক্কা না করে। ফোনটা রাখার পর থেকেই একটা ভাবনা সারাদিন মাথায় ঘুরছে ডক্টর সেনের। কি বলল চন্দ্র? ফ্ল্যাট হচ্ছে? অত বড় হসপিটালটা ভেঙে শেষে কিনা রেসিডেন্সিয়াল ফ্ল্যাট হচ্ছে? ডক্টর সেন মনে মনে হাসলেন। আচ্ছা, ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে, কিন্তু তাতে কি হয়েছে? দেশে তো নিশ্চয়ই মাঝে মাঝে আসবেন, তার অত দিনের কার্যক্ষেত্র ভেঙে যদি একটা ফ্ল্যাট হয়, তবে সাউথ ফেসিং ওই ফ্ল্যাটটা কি রাখলে মন্দ হয়? এখানে এলে বেশ থাকা যাবে। ভূতে বিশ্বাস তিনি আগেও করতেন না, আজও করেন না। ডক্টর সেন ভাবলেন খুব শীঘ্রই ওখানে খোঁজ নিতে হবে, ফ্ল্যাটটা বুক না করলেই নয়। শেষ হলো আমাদের আজকের গল্প ফ্লোর 6। মূল কাহিনী কেন, গল্প রচনা ডক্টর অনিরুদ্ধ দেব, গল্পের পরিচালনা প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, গল্পের পোস্টার ডিজাইন অভিব্রত সরকার, গল্পের সূত্রধর গল্পের কথক ডক্টর সেন এবং রিসেপশনিস্টের চরিত্রে আমি শীর্ষেন্দু, মিহির গুপ্তের চরিত্রে বিবেকজিৎ, শম্পার চরিত্রে সায়ন্তনী, ডক্টর অশোকচন্দ্র, দারোয়ান এবং পুলিশ অফিসারের চরিত্রে শুভদীপ, নার্সের চরিত্রে স্বাগতা। আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই লেখক ডক্টর অনিরুদ্ধ দেব এবং অনুষা প্রকাশনীর কর্ণধার শ্রীমতী শুক্তি রায়কে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন। আর যদি আজ আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। খুব শিগগিরই ভেল অফ টেলস আবারও ফিরে আসবে তার পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।